মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকার আইন শৃঙ্খলা নিয়ে সরব। সিপিএম এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার দাবি জানালো সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। সোমবার দলের তরফে স্মারক লেপে জমা দেওয়া হয় পূর্ব থানায়। সম্প্রতি রাজধানীর কলেজটিলা শিবনগর এলাকায় পরপর দুটো মৃতদেহ উদ্ধার হয়েছে। অভিযোগ বেড়েছে নেশা এবং ছুরির ঘটনা, উৎপাত বৃদ্ধি পেয়েছে সমাজদ্রোহীদের, হুমকি আসছে বিরোধী রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকাণ্ডে প্রশ্নচিহ্নের মুখে আইন শৃঙ্খলা। এসব নিয়েই সোমবার পূর্ব থানায় ডেপুটেশন দেয় সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। এদিন সন্ধ্যায় এক প্রতিনিধি দল দেখা করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন অমল চক্রবর্তী, জয়া বর্মন সহ অন্যান্যরা। তারা দাবি জানিয়েছেন এলাকায় পুলিশি টহলদারি বাড়ানোর। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি সারা রাজ্যের সাথেই আমাদের এই বনমালীপুর এলাকায় কলেজটিলা ধলেশ্বর এইসব জায়গায় আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে এবং খুন, চুরি, হুমকি, ধমকি, বিভিন্ন রকমের অসামাজিক কাজ, ড্রাগ, নেশা এগুলো দারুণভাবে এলাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার সুরাহা করার জন্য প্রতিবাদে আমাদের সিপিএমের উদ্যোগে, বিশেষ করে পূর্ব আগরতলার বন্ধুদের নিয়ে আমরা আজকে পূর্ব থানার যিনি অফিস ইনচার্জ আছেন ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আপনারা লক্ষ্য করছেন গত 11 তারিখ এবং 13 তারিখ আমাদের এই কলেজ টিলার লিঙ্কে পরপর দুটো মৃতদেহর ঘটনা, সেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে এবং আজকে এই ধরনের লাশ উদ্ধারের ঘটনা রাজ্যে প্রায় প্রতিদিনকার ঘটনা, এটা রুটিন মাফিক ঘটনা ঘটছে। এবং আপনারা দেখছেন আমাদের রাজ্যে স্লোগান উঠছে, রাজ্যে আইনের শাসন চাই, এবং রাজ্যে আইনের শাসন প্রায় ভুলন্ঠিত। বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর কখনো খুন, এবং আপনারা লক্ষ্য করছেন কুমারঘাটে কন্ট্রাক্টরকে সেখানে তাদের অফিসে ঢোকাইয়া কীভাবে নির্যাতন করছে, সেখানে বিশালগড়ে, বিলুনিয়ায়, কুমারঘাটে, এখন তো আর বিরোধী দলের উপর না, নিজেদের নিজেদের মারামারি রক্তারক্তি। যাই হোক, এটা ওদের অন্তর্গুন্দল, সেই নিয়ে আমি মন্তব্য করতে চাই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে রাজ্যের এই যে আইনের শাসন ভুলণ্ডিত তাতে সাধারণ মানুষের প্রাণ আজকে উষ্ঠাগত। আশ্রম চৌমনির মতো জায়গা একটা দোকানে সেখানে চুরি হয়ে গেল, আমাদের কলেজ টিলাতে সেখানে পরপর দুইটা ডেড বডি পাওয়া গেল, সেখানে কোনো হদিশ নাই কী ব্যাপার কী কারণ। এবং এই রাতের অন্ধকার এইসব জায়গাগুলো সেখানে সমাজদ্রোহীদের আখড়ায় এবং রাজনৈতিক শাসক দলের রাজনৈতিক মদতপুষ্ট একদল দুর্বৃত্ত এই ধরনের আইনের শাসন ধ্বংস করার সঙ্গে লিপ্ত। আমরা পুলিশকে কইছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য, আমরা মানুষের সাথেই আমরা সেখানে মানুষের আহ্বানরে সাড়া দিয়েই আমরা পুলিশের কাছে আইসি, এটা আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, মোটো নাই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।